প্রোগ্রামিং পল্লিতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তাই আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করি। এই হচ্ছে আমাদের একটা গত দিনের কোড। সো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা রেসপন্স ক্যাশিং করতে পারি। সো আমাদের কোনো একটা এপিআইতে কীভাবে আমরা ক্যাশিং করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সো এই টিউটোরিয়ালে কেউ নতুন হয়ে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তা আমরা জাস্ট সিম্পলি আমাদের একটা গেট এপিআই ছিল, যেটা হচ্ছে সকল প্রোডাক্ট রিটার্ন করে মঙ্গরেপো ডাটাবেস থেকে, সেটা আমি দেখিয়েছিলাম। সো আজকে আমরা এই টিউটোরিয়ালে যেটা করব, আমাদের বাকি যেই এপিআইগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। আমাদের ক্রিয়েট করার জন্য, আপডেট করার জন্য এবং ডিলিট করার জন্য যে এপিআইগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। ওকে ফাইন, চলেন তাহলে আমরা শুরু করি। তো আমাদের প্রথম এপিআইটা হবে এসএটিপি পোস্ট। আমরা পোস্ট নিয়ে কাজ করব, আমরা ডাটাবেসে ডাটা সেভ করব, সেজন্য আমি লিখলাম পোস্ট। দেন আমি একটা লিখি আই অ্যাকশন রেজাল্ট ক্রিয়েট প্রোডাক্ট। ওকে, ক্রিয়েট প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা আসবে হচ্ছে ফ্রম বডি থেকে। সো আমি এখানে বলে দিব এটা ফ্রম বডি। ওকে, ফ্রম বডি, ফাইন। দেন হচ্ছে ট্রাই ক্যাচ ইউজ করব অবশ্যই। আমি এখানে ক্যাচ ব্লক দিয়ে দিব, ক্যাচ এক্সেপশন রিটার্ন কাস্টম রেজাল্ট ইএক্স ডট মেসেজ এসটিটিপি স্ট্যাটাস কোড ব্যাড রিকোয়েস্ট। ওকে ফাইন। তো এখন কি করব এখানে, জাস্ট সিম্পলি যে আমি প্রোডাক্টটা পাচ্ছি সেই প্রোডাক্টটা আমার ডাটাবেসে সেভ করতে হবে। ওকে, তো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভুল ইজ সেভড, সরি, ভুল ইজ সেভড। তো এটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার ডট অ্যাড বলে একটা মেথড আছে, যেই মেথড দিয়ে আমরা আসলে আমাদের যে প্রোডাক্ট এনটিটি আছে সেটা আমরা সেভ করতে পারি। সো এই যে অ্যাড মেথড আছে, এই মেথডটা আমি দুইভাবে কল করতে পারি। একটা হচ্ছে কালেকশন দিয়ে করতে পারি, প্রোডাক্ট টাইপের কালেকশন, অথবা আপনি প্রোডাক্টের একটা অবজেক্ট দিয়ে করতে পারবেন। ওকে, তো আমাদের এখানে যেহেতু অবজেক্ট, সো আমি সিম্পলি আমার অবজেক্টটা দিয়ে দিব, দ্যাটস ইট। তো এই অবজেক্টটা দেওয়ার আগে যেটা করতে হবে, প্রোডাক্টের একটা আইডি আছে, সেই আইডিটা অটো ইনক্রিম, আইডিটা জেনারেট করে দিতে হবে আমাকে। সো সাপোজ আমি এখানে বলবো প্রোডাক্ট ডট আইডি, দেন অবজেক্ট আইডি, অবজেক্ট ডট, সো সরি, এটা অবজেক্ট আইডি হবে, অবজেক্ট না, সো অবজেক্ট আইডি। সো অবজেক্ট আইডি, এইটা আসলে আমি, এটা নেম স্পেস লাগবে, সেটা হচ্ছে আমি মঙ্গো ডিবি ডট বেসন, এই নেম স্পেসটা লাগবে, আমি নেম স্পেসটা অ্যাড করে দিলাম। দেন ডট জেনারেট নিউ আইডি, সো জেনারেট নিউ আইডি, এটাকে ডট দিয়ে প্রি স্ট্রিং করে দেবো, যেহেতু আমাদের বডির আমি স্ট্রিং রাখছি। ওকে ফাইন, এই অবজেক্ট আইডিটা স্ট্রিং হিসেবে ট্রিট করবে। আমরা এই অবজেক্ট আইডিটা ও নিজের মতো করে জেনারেট করে নিবে। তো আপনি চাইলে জিওআইডিও রাখতে পারেন, কোনো প্রবলেম নয়, বাট আমাদের যেহেতু অবজেক্ট আইডি দিয়ে আমরা রাখতে পারবো, সো আমি আর একটা জিনিস দেখাই দিলাম। সো অবজেক্ট আইডি, জেনারেট নিউ আইডি, দেন টু স্ট্রিং করে আমি আইডিটা ক্রিয়েট করবো, দেন আইডিটা জাস্ট অবজেক্টটা আমি দিয়ে দিব, দেন সেভ করবে। ওকে, তো ইফ ইজ সেভড, এইটা যদি ট্রু হয়, যদি ট্রু হয় তার মানে আমার ডাটা সেভ করতে পারছি, রাইট? সো আমি এখানে লিখব রিটার্ন কাস্টম রেজাল্ট, একটা মেসেজ দিব, সাথে আমি ডাটাটা রিটার্ন করে দিব। তো প্রোডাক্ট যে অবজেক্ট আছে সেটা আমি রিটার্ন করে দিব। আর যেহেতু আমি 200 রিটার্ন করব, আমি এটা না দিলেও পারি, না দিলেও পারি, প্রবলেম নাই। বাট আমরা যদি ক্রিয়েটেড স্ট্যাটাস রিটার্ন করতে চাই, তাহলে আমরা সেটা স্ট্যাটাসটা স্পেসিফিক আমার স্ট্যাটাসটা দিয়ে দিব। তো আমি একটা মেসেজ দিব, সাপোজ আমি লিখলাম প্রোডাক্ট, সরি একটা স্পেস লাগবে, প্রোডাক্ট হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। দেন আমি প্রোডাক্ট রিটার্ন করব, সাথে আমি এটাকে বলে দিব যেহেতু ক্রিয়েটেড হয়, আমি স্ট্যাটাসটা ওকে না দিই, আমি এসটিটিপি স্ট্যাটাস কোড ডট ক্রিয়েটেড রিটার্ন করব। ওকে ফাইন। আচ্ছা, আর যদি ই সেভ না হয় তখন আমি কি করব, তাই না? ই সেভ না হইতেই পারে,
আমি রিটার্ন করে দিব জাস্ট সিম্পলি কাস্টম রেজাল্ট। এখানে একটা মেসেজ দিব প্রোডাক্ট সেভড ফেইলড, দেন হচ্ছে অবজেক্টটা রিটার্ন করে দিব। সাথে আমি স্ট্যাটাস কোড এখানে ক্রিয়েটেড না, এটা হবে হচ্ছে ব্যাড রিকোয়েস্ট। ওকে, ব্যাড রিকোয়েস্ট, দ্যাটস ইট। আচ্ছা ফাইন, তো এটা লিখে ফেললাম। এখন আমাকে যেটা করতে হবে, আমরা অলরেডি প্রোডিউস নিয়ে কথা বলেছিলাম, রেসপন্স টাইপ কী দিব না দিব, সো এইটা আমি একটু কপি করি। এইটাতে আমি বলে দিব প্রোডিউস রেসপন্স টাইপ কী। সো এইটাতে আই ইনএভারেবল ছিল, আমরা আই ইনএভারেবল দিব না, আমরা এখানে রিটার্ন করব হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের ডাটা, দেন এটা হচ্ছে ওকে, না এটা আসলে আমাদের ক্রিয়েটেড। ফাইন, হয়ে গেল। দেন হচ্ছে আমরা এটাকে কপি করব, সিম্পলি আমরা এডিটের জন্য যে কাজটা করব এটা কপি করে, সো আমি এই কোডটাকে কপি করলাম। দেন এইটা হয়ে যাবে এসটিপি পুট, এটাকে আমি এসটিপি পুট বানালাম। সো এইটার ক্রিয়েটেড থাকবে না, এটা ওকে আমি রিটার্ন করবো এবার। তো এইখানে আমি মডিফাই করব, এটা ক্রিয়েটের পরিবর্তে আমি বলবো আপডেট প্রোডাক্ট। ওকে ফাইন, আপডেট প্রোডাক্ট। সো আমি যখন আপডেট প্রোডাক্ট করব, তখন আসলে আমার এই অবজেক্ট আইডি আর ক্রিয়েট করার দরকার নাই, সো অলরেডি আমরা ক্রিয়েট করি যখন সেভ করার সময়, রাইট? তো এইখানে আমাকে একটা এক্সট্রা কন্ডিশন দিয়ে দিব, জাস্ট সিম্পলি স্ট্রিং ডট ইজ নাল অর এমটি। সো প্রোডাক্ট আইডিটা যদি ইজ নাল থাকে অথবা এমটি থাকে, তখন আমরা আসলে ডাটা সেভ করতে দিব না। ওকে, কারণ ও আবার যেহেতু আইডি নাই, তাহলে আমরা ইগনোর করব, আপডেট করতে দিব না। সো কাস্টম রেজাল্ট, আমি এখানে একটা মেসেজ দিব, দেন এসিটিপি স্ট্যাটাস কোড ডট নট ফাউন্ড, এখানে আমি নট ফাউন্ড দিচ্ছি, নট ফাউন্ড। ওকে, আমি নট ফাউন্ড দিব, আর মেসেজটা আমি দিয়ে দিব ডাটা নট ফাউন্ড। ওকে ফাইন, তা ম্যাথটুকু কাজ করলাম। যদি না থাকে তখন আমরা আসলে ডাটা নট ফাউন্ড বলবো, আর যদি ডাটা থাকে তখন আসলে ডাটাটা আপডেট করবে। আমি এখানে মেথডের চেঞ্জ করব, সেটা হচ্ছে আপডেট মেথড কল করব। সো আপডেট মেথড আমরা যখন কল করি তখন কী কী নেয়, সো প্রোডাক্ট ডট আইডি দিতে হয়, দেন হচ্ছে আমাকে অবজেক্টটা দিতে হয়, ক্লিয়ার? সো আমি প্রোডাক্টের আইডি দিলাম, সাথে অবজেক্টটা দিলাম, দেন সেই ডাটাটা আপডেট করে দিবে। ওকে, এইটা আসলে ইজ সেভ ছিল, এখন এটা হয়ে যাবে ইজ আপডেটেড। আমি এটাকে ইজ আপডেটেড ইউজ করব, যদি ইজ আপডেটেড হয় তাহলে মেসেজটা চেঞ্জ হবে, জাস্ট সিম্পলি মডিফাইড লিখব, মডিফাইড সাকসেসফুলি, এইটাও চেঞ্জ হবে। স্ট্যাটাস কোডটা আমি এখানে ওকে বলে দিব, স্ট্যাটাস কোড হবে ওকে, দেন যদি সেভ করতে না পারে তখন বলবো মডিফাইড ফেল্ড। ওকে ফাইন, তা আমরা আপডেটের জন্য মেথড যেটা ছিল সেটা আমরা লিখে ফেললাম। তো আবার আমরা এই মেথডটাকে কপি করবো, অ্যাকশন মেথডটাকে আমরা কপি করি, এইটাকে আমি কপি করলাম, দেন পেস্ট করে দিলাম, এইটা হবে এসটিপি ডিলিট, আমরা এই ডিলিট মেথড লিখবো এসটিপি ডিলিট, দেন এইখানে নাম চেঞ্জ করব ডিলিট প্রোডাক্ট। সো এইটা চেঞ্জ হবে, এখানে আর আমার অবজেক্ট আসবে না, আমি এখানে বলবো আইডি। ওকে, একটা আইডি নিব যে আইডিটার থ্রুতে আমার ডাটাটা ডিলিট করে দিবে। সো আমি আইডিটা চেক করে দেখব, আইডিটা আসলে ইজ নাল অথবা এমটি হয় তখন আমি এখান থেকে নট ফাউন্ড দিয়ে রিটার্ন করাই দিব। আর এইখানে আসলে আর কিছু ডাটা চেঞ্জ আমি রিটার্ন করব না, জাস্ট আমি ওকে দিব রিটার্ন, যদি ওকে রিটার্ন করে তাহলে বুঝবো আমার এপিআইটা কাজ করতেছে। সো মেথড হবে ডিলিট, এইখানে প্যারামিটার হবে আইডি, আমি আইডি লিখে দিলাম,
তো ডাটাটা ডিলিট করে দিবে। এইখানে প্যারামিটারের নাম অবজেক্ট ভেরিয়েবলের নামটা চেঞ্জ করব, ইজ ডিলিটেড লিখলাম, দেন এটা চেঞ্জ করব, ওকে, প্রোডাক্ট হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি, ডিলিটেড ফেইলড। সো এইখানে জাস্ট শুধু মেসেজ দিব, রেসপন্স দিব, কোনো ডাটা রিটার্ন করব না, কারণ ডাটা ডিলিট করে দিয়েছে, আবার কিসে রিটার্ন করবো, রাইট? ওকে, দ্যাটস অল, ফাইন। তা আমরা আসলে কী কী লিখলাম, আমাদের ডিলিটের জন্য এপিআই লিখলাম, আপডেটের জন্য লিখলাম, এবং হচ্ছে ক্রিয়েটের জন্য আমরা লিখে ফেলছি। ওকে, সো আমাদের বেসিক যে এপিআইগুলো ছিল সেই এপিআইগুলো আমরা এখানে লিখে ফেললাম। সো পরবর্তী টিউটোরিয়াল আমরা কিছু কাস্টম মেথড লিখবো। সো আমরা আমাদের যেই রিপোজিটি প্যাটার্ন আছে সেই রিপোজিটি প্যাটার্নে কি আমরা কাস্টম মেথড লিখতে পারি, সেই কাস্টম মেথড দিয়ে আমরা কীভাবে সেই মেথডগুলো ইউজ করতে পারি সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা আরও কিছু এখানে এপিআই লিখবো, সেটা হচ্ছে আমরা ক্যাটাগরি দিয়ে, যেমন এখানে গেট প্রোডাক্ট মানে হচ্ছে আমরা সকল প্রোডাক্ট দেয়, সো আমরা একটা ক্যাটাগরি ডাটা দিব, সেই ক্যাটাগরির আন্ডারে যে সব প্রোডাক্ট আমাকে লিস্টে আমি বের করতে পারি, এবং আমি একটা আইডি প্রোভাইড করবো সে, যাতে সেই আইডিটা দিয়ে আমরা সেই স্পেসিফিক একটা ডাটাই আমরা বের করে আনতে পারি। ওকে, তো পরবর্তী ডিটেল আমরা সেটা নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।